দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার চ্যানেলে একটা নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা থালপোশের ভিডিও। থালপোশটা খুব ইজি, খুব সিম্পলভাবে করা যায়, খুব সহজেই হয়ে যাবে এবং দেখতে কিন্তু সুন্দর লাগে। তো তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখো। আমি এটা তৈরি করার জন্য নিয়েছি, দেখো, হালকা পিঙ্ক কালারের উল, এই উলগুলো 4-ply উল। আর আমি তৈরি করব এটা আমার 11 নম্বর পুরস্কারটা দিয়ে তৈরি করব, দেখো। তো তোমরা ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনও তোমরা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা স্টার্ট করি, তোমরা দেখো। প্রথমে আমি এইভাবে একটা ম্যাজিক নট করে নেব, দেখো। তারপরে একটা চেন নেব, তারপর আবার একটা চেন নেব, তারপর আবার একটা চেন নেব, পরপর তিনটে চেন নিলাম। এবারে রুশকাটা এইভাবে সুতো নিয়ে নেব, নিয়ে এই সার্কেলের মধ্যে দিয়ে আমি এইভাবে সেলাই করব। প্রথমে সুতো নেব, নিয়ে দেখো একটা দুটো তিনটে হলো, এই প্রথমে দুটো সেলাই করব, তারপর আবার একটা সেলাই করব। এইভাবে ডবল ক্রোশে সেলাই করতে হয়। এইভাবে মোট আমি 13 বার সেলাই করব, এইভাবে করে আসবো এই রাউন্ডের মধ্যে। আর এই যে তিন চেন নিয়েছিলাম, এটা একটা ঘর কাউন্ট করব, এটা নিয়ে 14 বার 14টা ঘর হবে, টোটাল 14টা ঘর নেব এইভাবে। তো 1 2 3 4 চারটে হয়েছে, এইভাবে আমি আরও 10টা ঘর নেব, নিয়ে তারপরে তোমাদের দেখো। বন্ধুরা, আমার নেওয়া হয়ে গেছে ঘর টোটাল, আমি কাউন্ট করে তোমাদের দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 14 চেন নিলাম। এবার এই যে জিনিসটা সুতো, এটাকে আমি আস্তে করে টেনে দেবো, টেনে এই গ্যাপটাকে ক্লোজ করে দেবো। তারপরে দেখো এখানে যে স্টার্টিংয়ে আমি 3 চেন নিয়েছিলাম, তার মাথা এবার এইভাবে স্লিপ স্টিচ করে জুড়ে দেবো, দিয়ে একটা সিঙ্গেল কোশি করব, করে 1 2 2 চেন নিলাম। এইবারে এই ঘরে আমি আবার একবার ডবল কোশি করব। তারপরে ঘরে দেখো, এই ঘরে আবারও ডবল কোশি করব, আবার এখানেই এই যে সেই ঘরে, সেম ঘরে আমি আবার একবার ডবল কোশি করব। একই ঘরে, এই যে এখানে একটা হলো, একই ঘরে 2 বার, এবার এখানেও একই ঘরে 2 বার। এখানে 2 চেন নিলাম, সেই জন্য একটা ঘর কাউন্ট করব, আবার পরের ঘরেও একই ঘরে 2 বার ডবল ক্রোশে করব। এই সেম প্যাটার্নে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে আসব। দেখো আমার এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এই রাউন্ডে আমি প্রত্যেকটা ঘরে 2 বার করে ডবল ক্রোশে করেছি। এবারে দেখো, এইখানে যে 3 চেন নিয়েছিলাম, সেখানে স্লিপ স্টিচ করে জুড়ে দেব, তারপরে সিঙ্গেল ক্রোশি করব, করে 1 2 2 চেন নিলাম। 2 চেন নেওয়ার পরে এই ঘরেই আমি একবার ডবল ক্রোশি করব, তারপরে আবার একবার ডবল ক্রোশি বুনব, তারপরের ঘরে 2 বার ডবল ক্রোশি করব, 2 বার, তারপরে একবার বুনব, তারপরে ডবল বুনব। অর্থাৎ এই রাউন্ডে, এই রাউন্ড এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। এই রাউন্ডে একবার ডবল করছি, একবার ডবল করছি, তারপর 2 বার ডবল করছি, একবার ডবল করছি, একবার 2 বার ডবল করছি, 1 2 1 2 করে পুরো রাউন্ডটা কমপ্লিট করব। দেখো বন্ধুরা, এই রাউন্ডটাও হয়ে গেল। এবারে আবার পরের রাউন্ড, এবার এখানে 3 চেনের মাথা স্লিপ স্টিচ করে জুড়ে দেব, দিয়ে একটা সিঙ্গেল ক্রোশি করে আবার 2 চেন নেব। আবার সেই ঘরেই আমি
ডবল আর একবার ডবল ক্রোশে করব, তো দুবার হলো। তারপরে দেখো একবার ডবল ক্রোশে, তারপরের বার দুবার ডবল ক্রোশে, সিঙ্গেল ভাবে কোণিলাম, তারপরে একই ঘরে দুবার ডবল ক্রোশে। অর্থাৎ এই রাউন্ডে দেখো দুবার ডবল ক্রোশে, দুবার একই ঘরে দুবার, তারপরে দুবার সিঙ্গেল ভাবে বুনেছি, তারপরে দুবার ডবল ক্রোশে, আবার সিঙ্গেল ভাবে বুনবো দুটো ঘর, তারপরে ঘরটা দেখো দেখাচ্ছি তোমাদের। এটা সিঙ্গেল ভাবে বুনবো, একবার বুনলাম, দুবার বুনলাম, দুবার সিঙ্গেল ভাবে হবে, তারপরে তারপরে একই ঘরে দুবার ডবল ক্রোশে হবে। মাঝখানে এইখানে দুবার ডবল ক্রোশে, এখানে দুবার ডবল ক্রোশে, মাঝখানে সিঙ্গেল ভাবে দুবার ডবল ক্রোশে বুনতে হবে একবার একবার, আর এটা একই ঘরে দুবার ডবল ক্রোশে। এইভাবে এই রাউন্ডটা পুরো করলো। দেখো বন্ধুরা, এই রাউন্ডটা আমার হয়ে গেল। এবারে আমি এখানটাতে তিন চেনের মাথা স্লিপ স্টিচ করে জুড়ে দেব, তারপরে একটা সিঙ্গেল ক্রোশে বুনে আবার এক দুই চেন নিলাম। এবার এই ঘরে একবার ডবল ক্রোশে করব। আগের রাউন্ডে আমি দুটো ঘর ছেড়ে, তারপরে এখানটা দেখো এই যে একটা দুটো, দুটো ঘর ছেড়ে তারপর ডবল ক্রোশে করেছি। এবার এই যে এখানে একই ঘরে দুবার হলো ডবল ক্রোশে, এই যে চেন নেওয়ার জন্য একটা ঘর কাউন্ট করব, চেন নেওয়ার জন্য একটা ঘর হলো, তারপরে সেই ঘরে একবার ডবল ক্রোশে করেছি, তাহলে একই ঘরে দুবার হলো। তারপরে এবার দেখো মাঝখানে একবার ডবল ক্রোশে, তারপরেও ঘরেও একবার ডবল ক্রোশে, তারপরে ঘরেও একবার ডবল ক্রোশে, অর্থাৎ এখানে তিনবার সিঙ্গেল ভাবে ডবল ক্রোশে করেছি, তারপরের ঘরে একই ঘরে দুবার করব, দুবার ডবল ক্রোশে হলো, দুবার ডবল ক্রোশে করলাম। এবার পরপর তিনটে ঘর সিঙ্গেল ভাবে ডবল ক্রোশে করব, তিনবার, একবার দুবার হলো, একবার তিনবার। এবার তারপরের ঘরটাতে একই ঘরে দুবার ডবল ক্রোশে করব, অর্থাৎ দেখো তিন তিন দো তিন দো তিন দো তিন দুই করবো, প্রথমে তিনবার এক এক একটা একটা করে করব, তারপরে একই ঘরে দুবার করব, এইভাবে পুরো এই রাউন্ডটা করব। দেখ বন্ধুরা, এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে গেল। এবারে এই তিন চেনের মাথায় স্লিপ স্টিচ করে জুড়বো এটা সিঙ্গেল ক্রোশে করে, এক দু দুই চেন নিলাম, এই ঘরে একবার ডবল ক্রোশে করলাম, তো দেখো একই ঘরে দুবার হলো, তারপরে পরপর চারটে ঘর সিঙ্গেল ভাবে ডবল ক্রোশে করব, ওয়ান টু থ্রি ফোর, ফোর হলো। এবারে একই ঘরে দুবার ডবল ক্রোশে, দুবার ডবল ক্রোশে, তারপরে ঘরে পরপর আবার চারটে ডবল ক্রোশে করব সিঙ্গেল ভাবে, এক দুই তিন তিন চার, তারপরে একই ঘরে দুবার ডবল ক্রোশে। তো এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। মাঝখানে সিঙ্গেল ভাবে পরপর চারটে ডবল ক্রোশে করব, তারপরে একই ঘরে দুবার করব, এইভাবে এই রাউন্ডটা পুরো কমপ্লিট করব। দেখো এক দুই তিন চার পাঁচ ছয়, এটা আমার সিক্স রাউন্ড। দেখো বন্ধুরা, এই রাউন্ডটা কমপ্লিট হয়ে গেল। এই রাউন্ডে আমি করেছি পরপর এক দুই তিন চারটে, চারটে সিঙ্গেল বুনে তারপরে ডবল বুনেছি। দেখো এক দুই তিন চার, চারটে সিঙ্গেল বুনে তারপরে ডবল বুনেছি, এখানে চারটে, মাঝখানে চারটে সিঙ্গেল তারপরে ডবল, আবার চারটে সিঙ্গেল তারপর ডবল, এইভাবে এই রাউন্ডটা আমি করে গেছি। এবারে পরের রাউন্ডে পাঁচটা সিঙ্গেল বুনবো। দেখো এই তিন চেনের মাথায় স্লিপ স্টিচ করব, করে একটা সিঙ্গেল ক্রোশে করব, করে এক দুই দুই চেন নেব, সেই ঘরে একবার ডবল ক্রোশে করব, তারপরে এবার পরপর পাঁচবার সিঙ্গেলভাবে ডবল ক্রোশে বুনব, এইভাবে একবার দুবার তিনবার
चार बार पाँच बार पाँच बार डबल क्रोशे बुनलाम तारपरे घरे एबारे एक ही घरे दो बार डबल क्रोशे बुनबो এইভাবে আমি এই রাউন্ডটা পুরো কমপ্লিট করব পাঁচবার সিঙ্গেল ভাবে বুনব এবার তারপরে একই ঘরে দুবার ডাবল ক্রোশে আবার পাঁচবার সিঙ্গেল ভাবে তারপরে ডাবল ক্রোশে পাঁচ দুই পাঁচ দুই পাঁচ দুই করে পুরো এই রাউন্ডটা কমপ্লিট করব দেখো এই রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেল এবারে এক দুই এই যে এক দুই তিন এই তিন চেনের মাথায় আমি স্লিপ স্টিচ করে জুড়ে দেব দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে করলাম এবারে এক দুই দুই চেন নিলাম নেওয়ার পরে এই ঘরে আর একবার ডবল ক্রোশে করব করার পর একবার ডবল ক্রোশে এবার দেখো এই যে চেন নিলাম আর সেই ঘরেই একবার ডবল ক্রোশে করলাম তাহলে একই ঘরে দুবার হলো তারপরে এবারে একবার ডবল ক্রোশে দুবার ডবল ক্রোশে তিনবার ডবল ক্রোশে चार बार डबल क्रोशे पाँच बार डबल क्रोशे छ बार डबल क्रोशे सिंगल भावे छ बार डबल क्रोशे करलाम एबार एक ही घरे एबार दुबार डबल क्रोशे आगे राउंडे देखो एई जे एखानटाते चेन नियेछि तारपरे सेई घरे एक बार डबल क्रोशे करेछि तो दुबार हलो तारपरे देखो এক দুই তিন চার পাঁচ পাঁচবার ডবল কোশি করে তারপরে আবার একই ঘরে দুবার করেছি আবার পাঁচবার ডবল কোশি করেছি এক দুই তিন চার পাঁচ পাঁচবার করে তারপরে একই ঘরে দুবার ডবল কোশি আর এইবারে ছবার ডবল কোশি দেখো একই ঘরে এখানটাতে চেন নিয়েছি আর সেই ঘরে একবার ডবল কোশি করেছি তো একই ঘরে দুবার হলো তারপরে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ছবার ডবল কোশি করে তারপরে একই ঘরে দুবার এইভাবে এবার আমি করে যাব পুরো এই রাউন্ডটা ছবার ছয় দুই ছয় দুই ছয় দুই এইভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করব দেখো বন্ধুরা আমার এই রাউন্ডটাও হয়ে গেল এবারে আমি এই তিন চেনের ঘরে তিন ঘরে এই এখানে তিন তিন চেন নিয়েছিলাম সেই ঘরে স্লিপ স্টিচ করে জুড়ে দেব দিয়ে দেখো পরে ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশি করব করে আবার এক দুই চেন দুই চেন নিয়ে সেই ঘরে আরেকবার ডবল ক্রোশি করব তো দেখো এখানে চেনের জন্য একটা ঘর হলো তারপরে সেই ঘরে আরো একবার ডবল ক্রোশি করলাম তো একই ঘরে দুবার হলো এবার আমি পর পর একবার ডবল ক্রোশি দুবার ডবল ক্রোশি তিনবার ডবল ক্রোশি चार बार डबल क्रोशे पाँच बार डबल क्रोशे छ बार डबल क्रोशे सात बार डबल क्रोशे करलाम प्रत्येकटा घरे सिंगल भावे एक बार कर डबल क्रोशे करलाम एबार परेर घरटाते एक ही घरे दो बार डबल क्रोशे करब तो देखो शुरूते एक ही घरे दो बार डबल क्रोशे माझखाने सातटा सिंगल भावे डबल क्रोशे তারপরে দুই একই ঘরে দুবার ডবল ক্রোশে এইভাবেই আমি দেখো পুরো রাউন্ডটা এইভাবেই করে নেব সাত দুই সাতবার সিঙ্গেল ভাবে তারপরে একই ঘরে দুবার আবার সাতবার সিঙ্গেল ভাবে তারপরে একই ঘরে দুবার এইভাবেই সেভেন টু সেভেন টু পুরো এই রাউন্ডটা এইভাবে আমি কমপ্লিট করব দেখো বন্ধুরা আমার এই রাউন্ডটাও শেষ হয়ে আসলো এবারে এই রাউন্ডটাও আমি আগের রাউন্ডের মতো এইখানে এই যে এক দুই তিন তিনতে চেন নিয়েছিলাম এই তিন চেনের মাথায় স্লিপ স্টিচ করে জুড়ে দেব জুড়ে দিয়ে দেখো পরের ঘরে সিঙ্গেল ক্রোশি করব করে এক দুই দুই চেন নিলাম নিয়ে এই ঘরে আবার একবার ডবল ক্রোশি তো এই ঘরে দুবার ডবল ক্রোশি হলো তারপরে পরপর আটবার একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার এই আটবার পরপর
8 বার আমি সিঙ্গেল ভাবে ডবল ক্রোশি করলাম। তারপরের ঘরে এবারে একই এই ঘরটাতে আমি একই ঘরে দুবার ডবল ক্রোশি করব। তো দেখো আগের রাউন্ডে 7 বার ডবল ক্রোশি করেছিলাম, এবারে 8 বার। এখানটায় দেখো চেন নিয়েছি, চেন নিয়েছি, চেন নেওয়ার জন্য একটা ঘর কাউন্ট হলো, তারপর সেই ঘরে একবার ডবল ক্রোশি করলাম, তো একই ঘরে দুবার হলো। তো এই যে এখানে একই ঘরে দুবার হলো, এবার এইখানটা পরপর 8 বার ডবল ক্রোশি করেছি সিঙ্গেল ভাবে। দেখো 1 2 3 4 5 6 7 8 আটবার করেছি, তারপরে ঘরটাতে একই ঘরে দুবার করেছি। তো এইভাবে আমি এই রাউন্ডটা কমপ্লিট করব। দেখো আমার এই রাউন্ডটাও কমপ্লিট হয়ে আসলো। এবারে আমি এই ঘরটা 1 2 3 এই তিন চেনের মাথায় এবার স্লিপ স্টিচ করে জুড়ে দেব। তারপরে ঘরটাতে গিয়ে আমি এবার একটা সিঙ্গেল ক্রোশি করব। তো দেখো বন্ধুরা আমার এই থাল পোশের ঘেরাটা হয়ে গেছে। এবার আমি কিনারা করব, কিনারায় বর্ডার দেব। তো আমি দেখো আমি টোটাল 10টা রাউন্ড করেছি, 10th রাউন্ড। এক দেখো আমি কাউন্ট করে দেখাচ্ছি তোমাদের, 1 2 3 4 5 6 7 8 9 10 10th রাউন্ড করেছি। প্রথম রাউন্ডে দেখো আমি একই ঘরে একটা ম্যাজিক রাউন্ড করেছি, ম্যাজিক নট। তার মধ্যে আমি 14টা ঘর নিয়েছি, সেই 14টা ঘরকে একই ঘরে আমি দুবার বুনেছি, তারপরে একই ঘরে দুবার ডবল ক্রোশি করেছি, তারপরে একটা ঘর ছেড়ে দুবার, তারপরে দুটো ঘর ছেড়ে দুবার, তিনটে ঘর ছেড়ে দুবার করেছি, চারটে ঘর ছেড়ে দুবার করেছি তারপরে রাউন্ডে, তারপরে রাউন্ডে 5টা ঘর ছেড়ে দুবার বুনেছি, তারপরে রাউন্ডে 6টা ঘর সিঙ্গেল বুনে তারপর ডবল বুনেছি, তারপরে রাউন্ডে 7টা সিঙ্গেল বুনে তারপরে ডবল বুনেছি, তারপরে রাউন্ডে 8 বার সিঙ্গেল বুনে তারপরে আমি ডবল বুনেছি। আমি টোটাল 10 রাউন্ড করেছি, 10টা রাউন্ড এইটুকু রাউন্ড করে এবার আমি কিনারাটা করব। তো তোমরা চাইলে এর থেকে ছোটও করতে পারো বা আরও রাউন্ড বড়ও করতে পারো। তো সেইভাবে এইভাবে তো যখন যদি বড় করো তাহলে সেইভাবে, এই যে এখানে আমি 8টা রেখে তারপর ডবল করেছি, তো একটা রাউন্ড বেশি করলে এখানে যদি 11টা রাউন্ড করো তো 9টা রাউন্ড করে 9টা ঘর সিঙ্গেল বুনে তারপরে ডবল ঘর বুনবে, তারপরে রাউন্ডে 10টা ঘর সিঙ্গেল ডবল কষি করে তারপরে ডবল বুনবে, এইভাবে আস্তে আস্তে রাউন্ড বেশি করলে এইভাবে ঘর বাড়িয়ে করবে। তো বন্ধুরা তোমাদের এবার আমি কিনারাটা বর্ডার করাটা তোমাদেরকে আমি এবার দেখাচ্ছি। এবার দেখো কিনারাটা, এবার প্রথম রাউন্ডটা দেখো, 1 2 3 4 চারটে চেন নিলাম, তারপরে দেখো একটা দুটো দুটো ঘর ছেড়ে 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশি করে জুড়ব, আবারও 1 2 3 4 চার চেন নেব, তারপরে 1 2 দুটো ঘর ছেড়ে 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশি করে জুড়ব। তো এইভাবে আমি এই রাউন্ডটা করব। চারটে চেন নেব মাঝখানে, চারটে চেন নেব, তারপরে দুটো ঘর ছেড়ে 3য় নম্বর ঘরে তিনটে ঘরে তৃতীয় ঘরে সিঙ্গেল ক্রোশি করে জুড়ব, আবার চার চেন, তারপরে আবার দুটো ঘর ছেড়ে জুড়ব। এভাবে এই রাউন্ডটা পুরো করবো। আমার কিনারাটার এরকম হয়েছে প্রথম রাউন্ডটা। এবারে আমি জয়েন্ট করব, এখানটাতে জয়েন্ট করব, পরে সেকেন্ড রাউন্ডটা তোমাদেরকে দেখাবো। এখানে আমি চারটে চেন নিয়েছি, এই রাউন্ডে চারটে চেন নিয়েছি, আর মাঝখানে আমি দুটো ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে দেখো স্লিপ স্টিচ করে জুড়েছি। এই যে এখানটা চার চেন নিয়েছি, মাঝে দুটো ঘর ছেড়েছি, 3 নম্বর ঘরে জুড়েছি, এইভাবে আবার চার চেন, দুটো ঘর ছেড়ে 3 নম্বর ঘরে জুড়েছি, এইভাবে এই রাউন্ডটা করেছি। এবারে পরের রাউন্ড, নেক্সট রাউন্ডে দেখো এই যে এইবার এই যে চার চেন নিয়েছি, এখানটাতে এখানে সিঙ্গেল ক্রোশি করে জুড়ব, জোড়ার পরে আমি 5 চেন নেব, 1 2 3 4 5 পাঁচ চেন নেব, নিয়ে এই ঘরে সিঙ্গেল ক্রোশি করে জুড়ব। তারপরে আবার দেখো 1 2 3 4 5 পাঁচ চেন নিলাম, নিয়ে এই ঘরে সিঙ্গেল ক্রোশি করে জুড়ব, আবার 1 2 3 4 5 পাঁচ চেন করে সিঙ্গেল ক্রোশি করে এবার জুড়ব। এইভাবে এই যে এই যে এই প্যাটার্নে জালি তৈরি হবে, এই যে নেট নেট তৈরি হবে এইভাবে। এবারে দেখো প্রথম রাউন্ডে চারটে ঘর নিয়েছি, চারটে চেন নিয়েছি,
দেখো ধরো কাছের থেকে দেখাচ্ছি, প্রথম রাউন্ডে চারটে নিয়েছি, তারপরে রাউন্ডে পাঁচটা। তাহলে এক নম্বর রাউন্ডে চারটে, দুই নম্বর রাউন্ডে পাঁচটা ঘর, তিন নম্বর রাউন্ডে ছটা ঘর, চার নম্বর রাউন্ডে পাঁচটা ঘর, সাতটা ঘর, তারপরে এভাবে যতটা রাউন্ড বাড়বে সে একটা একটা করে ঘর বেশি নিতে হবে। প্রথম রাউন্ডে চারটে, দ্বিতীয় রাউন্ডে পাঁচটা, তৃতীয় রাউন্ডে হবে রাউন্ড যত বড় করবে তত রাউন্ডের চেনটার সংখ্যা তত বাড়বে। তো এইভাবে আমি কটা রাউন্ড করে তারপরে তোমাদেরকে পরের স্টেপটা দেখাচ্ছি। দেখো আমার এই নেটের রাউন্ডগুলো দেওয়া হয়ে গেছে, নেট প্যাটার্নের যে রাউন্ড আমার দেওয়া হয়ে গেছে। এইখানে আমি দেখো টোটাল 1 2 3 4 5 6 ছটা রাউন্ড দিয়েছি, ছটা রাউন্ড দিয়েছি। তো বন্ধুরা প্রথম রাউন্ডে চারটে ঘর নিয়েছি, তারপরে রাউন্ডে পাঁচটা ঘর, তারপরে রাউন্ডে ছটা ঘর, তারপরে রাউন্ডে সাতটা ঘর, তারপরে রাউন্ডে আটটা ঘর। এইভাবে আমি একটা একটা রাউন্ডে ঘর বেড়েছি। প্রথম দিকে চারটে নিয়েছি, তারপরে একটা বেড়েছে, তারপরে আর একটা বেড়েছে, তারপরে আর একটা বেড়েছে, তারপরে আর একটা বেড়েছে। এইভাবে আমি ঘরগুলো এই রাউন্ডে বাড়িয়েছি। তো আমি এই কটা রাউন্ডই রেখেছি। এই এবার তোমরা যদি আরও রাউন্ড একটু বড় করতে চাও, এই নেট প্যাটার্নটা যদি একটু বড় আর একটু বড় রাখতে চাও তো নিতে পারো, আরও বেশি আরও একটু বেশি রাউন্ড, একটা দুটো রাউন্ড বেশি নিতে পারো। এরপরে আমি কিনারা করব, কিনারায় প্যাটার্ন করব, সেটা দেখাবো। আমি এইটুকুই রেখেছি। তো চলো বন্ধুরা, এরপরে আমি এরপরের স্টেপটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি দেখো এই ঘরের সঙ্গে সিঙ্গেল ক্রোশি করে জুড়ে দেব, জুড়ে দিয়ে তারপরে এবার এই ঘরে ডবল ক্রোশি করব। একবার, দুবার, তিনবার, এইভাবে আমি 10 বার, টোটাল 10 বার ডবল ক্রোশি করব এইভাবে এই ঘরটাতে। দেখো 10 বার আমার ডবল ক্রোশি নেওয়া হয়ে গেল। এবারে এই ঘরে সিঙ্গেল ক্রোশি করে জুড়ব, আবার এই ঘরে এরকম আগের মতো 10 বার ডবল ক্রোশি করব। 1 2 3 4 5 6 7 8 9 10 টোটাল 10 বার করলাম। 10 বার করার পরে দেখো বন্ধুরা এবারে এই ঘরে আবার সিঙ্গেল ক্রোশি করে জুড়ব। তো একটা জালিতে 10 বার ডবল ক্রোশি করব, একটা জালিতে সিঙ্গেল ক্রোশি জুড়ব করে জুড়ব। 10 বার ডবল ক্রোশি, একবার সিঙ্গেল ক্রোশি, 10 বার ডবল ক্রোশি, একবার সিঙ্গেল ক্রোশি। একটা নেটে 10 বার ডবল ক্রোশি, পরের নেটটাতে সিঙ্গেল ক্রোশি। তো এই প্যাটার্নে এই যে দেখো এই এই প্যাটার্নে পুরো রাউন্ডটা হয়ে যায়। দেখো বন্ধুরা আমার কিনারাটা করা হয়ে গেছে, আমার থাল পোস্টটা রেডি হয়ে গেছে। কি সুন্দর, খুব কিউট লাগছে থাল পোস্টটা। এটা খুব সহজ, সহজ পদ্ধতিতেই করা যায়, খুব ইজি, তোমরা করতে পারবে। এখানে আমি এক কালার ইউজ করেছি, তোমরা চাইলে দু কালারের হুল দিয়ে করতে পারো। এই কিনারাটা তোমরা অন্য কালার দিতে পারো, আবার এক কালারও রাখতে পারো, তোমাদের যেমন খুশি। খুব সুন্দর লাগছে, দেখো বন্ধুরা খুব কিউট লাগছে। তো বন্ধুরা আমার এই থাল পোষের ভিডিও কেমন লাগলো, আমার শেখানোর কায়দাটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা, সুস্থ থাকো। আজকে তবে আসি।